কয়েকদিনের বিরতির পর আবারও টোল নেওয়া শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে সর্বনিম্ন আশি টাকা থেকে সর্বোচ্চ চারশো টাকা পর্যন্ত টোল দিতে হবে এ নিয়ে আমারই একটি প্রতিবেদনে দেখুন বিস্তারিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাতীয় সংসদ ভবন রুট দু ঘন্টার রাস্তা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে পার হওয়া যায় দশ মিনিটে এতে বাঁচের সময় সাশ্রয় হয় তেল কেনার বৈদেশিক মুদ্রা দৈনিক প্রায় পঞ্চাশ হাজার যানবাহনের চলাচল এই এক্সপ্রেসওয়েতে কোটা সংস্কার আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত হয় এক্সপ্রেসওয়ের বনানি ও মহাখালী টোল প্লাজা ফলে ১৯ জুলাই এক্সপ্রেসওয়ে বন্ধ করে দেয় কর্তৃপক্ষ এরপর পাঁচ আগস্ট তা খুলে দেয়া হয় বিশাল মানুষের একটা ইয়ে তারা এসেছিল এক্সপ্রেসওয়েতে এবং তারা সবাই এক্সপ্রেসওয়ে দেখার জন্যে তো সেই ক্ষেত্রে আমরা তাদের যে ইমোশন সেই ইমোশনটাকে মূল্যায়ন করে আমরা এক্সপ্রেস এটা খুলে দিয়েছিলাম যেসব যানবাহনের চলাচল নিষিদ্ধ ছিল কোনো ধরনের টোল ছাড়া সেগুলোরও চলাচল ছিল গত কয়েকদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সহায়তা চায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ সেই সাথে অন্যান্য সংস্থার সহায়তায় রোববার বিকেল থেকেই শুরু হয় টোল আদায় কার্যক্রম সাত তারিখে এসে ছাত্ররা আমাদেরকে সাহায্য করে এবং এই মোটরসাইকেল এবং সিএনজি এটাকে নিয়ন্ত্রণ করে সেটাই ভাবলাম যে টুল নিচ্ছে না ওখানে এসে দেখি এখানে টুল নেওয়া হচ্ছে আবার নতুন করে শুরু হয়েছে না ভালো এতদিন তো সবাই যাতায়াত করছে ফ্রি টাকা ছাড়া টুল লাগে নাই আমরা এখন যাব আজ থেকে যাব টাকা দিয়ে যাব টোল দিয়ে যাব আমাদের জন্য ভালো দুদিন চলাই রাখ করছিলাম টোল ছাড়া জি বনানী ও মহাকালী টুল প্লাজা পুড়ে যাওয়ায় সেখানে ম্যানুয়ালি টুল নেওয়া সম্ভব কিনা তাও ভাবছে কর্তৃপক্ষ যদি ম্যানুয়ালি করা সম্ভব হয় তাহলে আমরা এটাকে দ্রুত ম্যানুয়ালি করার চেষ্টা করবো আবুল কালাম আজাদ এটিএন নিউজ ঢাকা